স্ত্রী সন্তান হত্যা মামলায় সেলে বিশ বছর কাটিয়ে মুক্তি পাচ্ছেন শেখ জাহিদ এতে জাহিদের পরিবার খুশি হলেও চেয়েছে ক্ষতিপূরণ তবে নিহতের পরিবার জানিয়েছে আসামি মুক্তি পাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা এদিকে এই ঘটনায় বিচার প্রক্রিয়া প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা উনিশশো সাতানব্বই সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়িতে পাওয়া যায় রহিমা ও তার শিশুকন্যা রেশমার মরদেহ এ ঘটনায় রহিমার স্বামী জাহিদ শেখকে আসামি করে মামলা করা হয় দু সালে বিচারিক আদালতে তাকে ফাঁসির আদেশ দেয়া হয় দু সালে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট পরে দু সালে মামলাটি আপিল বিভাগে যায় এটি প্রধান বিচারপতির নজরে আসলে শুরু হয় শুনানি মামলায় বিভিন্ন অসঙ্গতি থাকায় প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ গত মঙ্গলবার আসামিকে খালাসের রায় দেন এই মামলায় চারজন তারা সাক্ষী দেয় নাই আটজন তদন্ত করেছে যেটা একটা মানে সব বিশ বছর বিনা দোষে সাজা খাটায় ক্ষুব্ধ জাহিদের পরিবার মামলার সুষ্ঠু তদন্ত ও জাহিদকে ক্ষতিপূরণের দাবি স্বজনদের আমরা চাই যে আইনি ব্যবস্থা নিতে এবং যাতে সে নির্দোষ প্রমাণিত হওয়ার পরে যে কেন সে অপরাধ অপরাধী হয়ে থাকলো এর প্রতিকারের ব্যবস্থা তবে নিহতের পরিবারের দাবি জাহিদি স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন হঠাৎ করে রাত্রি মেরে ফেলা দিয়ে চলে গেল চলে যাওয়ার সময় আমার সাথে দেওয়া হলো আমি আর যে কোয়া যাচ্ছ বললো যে খুলনায় যাচ্ছি তখন আমি আর কি গাড়ি চালাই এসে যে আমার মুন্ডে মেরে চলে গেছে এদিকে নির্দোষ ব্যক্তির সাজা পাওয়ার ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা তদন্ত কার্য থেকে শুরু করে সাক্ষীদের জবানবন্দি আসামের জবানবন্দি এখানে গ্রহণ করা হয়েছে কিনা আমি জানি না এগুলো যে সঠিকভাবে হয়নি এবং ট্রায়াল বিচার কার্য যে সঠিকভাবে হয়নি সেটা প্রমাণিত হয় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তদন্ত কর্মকর্তা ও বিচার বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক